দীর্ঘদিন পরেই এই যুব সম্মেলন যুবমৈত্রীর। আপনারা জানেন যে দীর্ঘ সময় কিন্তু আমাদের একটা স্থবিরতা ছিল। এই স্থবিরতাটা কিন্তু আপনি বলতে পারেন একটা ইন্টারন্যাশনালভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি করোনায়, তারপরে যুব সংগঠনেরও কার্যক্রম বিভিন্ন কারণে একটা স্থবিরের মতোই ছিল। আমরা যুবমৈত্রী এই যে সম্মেলন কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা রাখি যে রাজশাহীতে যুবমৈত্রী আসলে যুবকদের যে দাবি সে দাবির সাথে কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনায় যুবমৈত্রী রাজপথে ঐক্য, লড়াই, সংগ্রাম, সংগঠন, গণদাবি, জনদাবি এগুলোর সাথে যুবমৈত্রী কাজ করেছে। দীর্ঘদিন থেকে একটা মানে যুবমৈত্রী বা যুব সংগঠনের একটা যে স্থবিরতা ছিল সেটাকে কাটিয়ে উঠে আগামী দিনের যুব সংগঠন, আমরা মতিউর রহমান মতি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নেতৃত্বে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই গণজোয়ারের মধ্য দিয়ে আগামী দিনে একটি শক্তিশালী যুব সংগঠন গড়ে উঠবে। আমরা আশাবাদী আগামীকাল এই কাউন্সিল অধিবেশনের পরে আমরা নতুনভাবে নতুন উদ্যমে পথ চলা শুরু করব। বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী থেকে সারা দেশে একটা গণজাগরণ সৃষ্টি করবে। যুবকদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী থেকে জোরালোভাবে আগামীকাল থেকে আবারও আওয়াজ তুলবে। এই সম্মেলনের মধ্যে আমাদের প্রাণের নেতা, রাজ্যবাসীর গণমানুষের নেতা, তিনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেই বক্তব্য অনুযায়ী যে আমাদের নেতৃত্ব নির্বাচিত হবে, সেই নেতৃত্ব তারা যুব সমাজের যে অধিকার সেই অধিকার আন্দোলনের যে লড়াইটা সেই লড়াইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।